গাইস আপনি তো এই কথা অবশ্যই শুনেছেন দুনিয়ার একজন বড় যোদ্ধা একজন মাই হবেন একজন মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবনকে কুরবান পর্যন্ত করে দেয় কেননা দুনিয়ার সব মায়েরাই তার নিজের জানের চেয়ে তার বাচ্চাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাই আপনাদের জন্য এমন কিছু ফুটেজ নিয়ে আসছি যেখানে আপনি দেখতে পাবেন মায়ের ভালোবাসার কাছে দুনিয়ার সবকিছুই তুচ্ছ তো চলুন শুরু করা যাক প্রথমে আপনারা এই ক্লিপটি দেখুন এখানে প্রচুর বৃষ্টিপাতের ফলে এই মা কুকুরের বাচ্চাগুলো মাটির নিচে একটি গর্তে আটকা পড়ে যায় যেখানে তাদের শ্বাস নেওয়ার কোনো জায়গা অবধি ছিল না কিন্তু মা সাথে থাকলে আর কিসেই বা টেনশন ওই বাচ্চাগুলোর মা বিন্দু মাত্র না দাঁড়িয়ে অনবরত মাটি খুঁড়তে থাকে আর ওখানে থাকা এক ব্যক্তি গর্ত থেকে পানি বার করতে সাহায্য করে দীর্ঘ সময় খোঁড়াখুঁড়ি শেষে কুকুরটি মা ফাইনালি তার বাচ্চাদেরকে গর্ত থেকে বার করতে সক্ষম হয় সবগুলো বাচ্চা সহি সালামতে বের করতে পারলেও তার একটা বাচ্চা ঠিক মতো শ্বাস নিতে পারছিল না এরপরে কিছু সময় প্রচেষ্টার পরে তারও শ্বাস প্রশ্বাস শুরু হয়ে যায় আর ভাগ্যক্রমে এই কুকুরের পরিবারের সব সদস্যরা কোনো রকম বিপদ ছাড়াই বেঁচে যায় সাধারণত ইগলকে পাখিদের রাজা বলা হয়ে থাকে তাই ইগল দেখে অন্যান্য সব পাখিরা ভয় পেয়ে থাকে কারণ অধিক উপরে ওড়া থেকে শুরু করে শিকার করা পদ্ধতি পর্যন্ত তার উপরে কোনো পাখিই নেই কিন্তু রাজারাও তো মাঝে মাঝে বেহাল দশা হয়ে থাকে তাই এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না আসলে এই ইগল পাখিটি মুরগির বাচ্চাকে শিকার করার জন্য আসে কিন্তু মুরগির বাচ্চাগুলোর মা সাথে সাথে ইগল রাজার ওপর পাল্টা হামলা শুরু করে দেয় আর মুরগিটি এমনভাবে আক্রমণ করে যে ইগল সেখান থেকে ভয় পালাতে বাধ্য হয় মুরগিটি তার বাচ্চাকে না ধরার জন্য এমন ওয়ার্নিং দিতে থাকে যে ইগল ভয়ে কিছুই বলতে পারছে না আপনি একটু খেয়াল করলে এটা বুঝতে পারবেন একজন মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য কারো কাছে হাত পাতার প্রয়োজন হলে তা করতেও দ্বিধাবোধ করে না বাচ্চার বিপদে কোনো মাই শান্তভাবে বসে থাকতে পারে না আর এই কথাটি উদাহরণ হিসেবে এই ভিডিও ক্লিপটি দেখে নিন এখানে দেখা যায় একজন মা কুকুর তার বাচ্চাকে বাঁচানোর জন্য রাস্তায় চলাচল করা গাড়ির সামনে এসে ঘেউ ঘেউ করতে থাকে আর এসব গাড়িকে থামাবার চেষ্টা করতে থাকে যাতে করে কেউ গাড়ি থামায় এবং গাড়ি থেকে কেউ এসে তার বাচ্চাকে সাহায্য করে যখন এত চেষ্টা করার পরেও কোনো গাড়ি থামছিল না তখন এই চেষ্টাও আরও ধীরে ধীরে বাড়তে থাকে আর সেই দুঃখী মন নিয়ে সব গাড়ির সামনে এভাবেই যেতে থাকে আসলে দৃশ্যটি খুব দুঃখের ছিল এরপরে ফুটেজে দেখা যায় বাঘের বাচ্চা তার মাকে ভেতরে রেখে বাইরে বেরিয়ে যায় আর তখন তার মা ভেতরে আসবার জন্য অনেক অনেকবার ইশারা করতে থাকে কিন্তু আমাদের এই পিচ্চি মশার তো শিকার করতে যেতে লাগবে কিন্তু তার মা তো জানে যে বাইরে তার জন্য কত বিপদ মুখিয়ে আছে এর জন্য সে চেষ্টা করতে থাকে তার বাচ্চাকে ভেতরে আনবার যাই হোক ফাইনালি তার মা বাচ্চাকে ভেতরে আনতে সক্ষম হয় এবং ভেতরে নিয়ে যায় একজন মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবন নিয়ে একবারও ভাবে না আর আপনি এই ক্লিপটি দেখে নিন যেখানে একটি বিড়ালের বাচ্চা রাস্তায় কিনারায় গভীর খাতে পড়ে যায় আর মা তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে আর যখন বাচ্চাটি নিজে নিজেই উপরে উঠতে চেষ্টা করে তখন বাচ্চাটি আরও গভীর খাতে পড়ে যায় ওই সময় তার মা নিজের জীবনের কথা চিন্তা না করে নিজেই নিচে চলে আসে আর তাকে মুখে আটকে খুব সাবধানে বাচ্চাকে উপরে উঠিয়ে নিয়ে যায় এখন মুরগির আরেকটা সাহসের ভিডিও দেখে নিন প্রথমে এই বিষাক্ত সাপ মুরগির বাচ্চাকে শিকার করতে আসে আর যখনই এই বিষাক্ত সাপ ছোবল মারতে চেষ্টা করে তখন মুরগি সাপটিকে তার পায়ের নিচে দাবাতে থাকে আর তখনই দুজনের মধ্যে ধামাকাদার একটা যুদ্ধ লেগে যায় যেখানে ফাইনালি মুরগিই জিতে যায় আর এর সাথে সাথে সাপেরও সেখান থেকে ভেগে যাওয়া ছাড়া আর অন্য কোনো পথ ছিল না গাইস এই ক্লিপটিতে একটা বিড়াল মুরগির বাচ্চা শিকার করতে আসে আর মুরগিও বুঝতে পারে যে তার বাচ্চাগুলো বিপদে পড়তে যাচ্ছে তাই আগে থেকেই সাবধানে চলাচল করতে থাকে তারপর হঠাৎ যখনই বিড়াল একটি বাচ্চাকে শিকার করতে যাবে আর তখনই মুরগির বাচ্চার মাগুলো তার উপরে হামলা করে দেয় আর বিড়ালটিও এত ভয় পায় যে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং এখান থেকে দৌড়ে পালিয়ে যায় সো বন্ধুরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করুন তাহলে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি না লাগে তাহলে ডিসলাইক করে আমাকে বুঝিয়ে দিবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ